Hello guys, Rafsan Sharban. Today's video is super interesting because today's video is about my brother and my video. দর্শক ঈদ মুবারক বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল ফিতর আর ঈদুল ফিতরের বিশেষ বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভি হাসান এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি আপনারা সবাই তাকে চেনেন রাফসান দা ছোট ভাই তার সঙ্গে কথা বলবো আড্ডা দেব একটু ঈদ আড্ডা আশা করি ভালো লাগবে ঈদ মুবারক ভাই আর ঈদ মুবারক সবাইদেরকে যারা দেখতেছে ভিডিওস সো কেমন আছেন আপনি আমিও ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আচ্ছা ঠিক আছে আপনি বড় হয়ে গেছেন এখনো ছোট ভাই রয়ে গেছেন হ্যাঁ এই ছোট ভাই কেন আর এই বড় হবেন কবে সত্যি কথা আমি তো বাসা সবচেয়ে ছোট ভাই সবচেয়ে ছোট ভাই থাকলে ছোট ভাই থাকবো কিন্তু বিয়ে হলে তাহলে বিয়ে হয়ে গেল তো মানুষ বলবে যে কোথায় যাচ্ছে রাফসান দা ছোট ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছে হ্যাঁ খারাপ কি বড় হবেন না না ছোট ছোট থাকাই ভালো তো ঈদের সময় আমি যদি রাফসানের কথা বলি রাফসানে ঈদ কেমন কাটে কিভাবে কাটান প্রতিদিন দিন কি হয় কিভাবে যায় ঈদ আমার একটা ট্র্যাডিশন আছে ঈদে বেসিক্যালি এটা আমার একটা ফ্যামিলি ট্র্যাডিশন আমি খুলনার আচ্ছা সো ইউজুয়ালি যেটা হতো খুলনায় যে ট্র্যাডিশনটা ছিল মোটা চালের ভাত আলু ভর্তা আর ডিম পোচ এইটা আর কি এটা দিয়ে আমরা সকালে খাই সকালবেলা হ্যাঁ যা নামাজে যাওয়ার আগে মিষ্টি খাই আসার পর এইটা খাই বাট ঢাকায় আবার একটু টুইস্ট আছে ঢাকায় ভাতটা হয় চিকন আলু ভর্তা থাকে ডিম পোচ থাকে আর সাথে মাংস থাকে আচ্ছা আপনি তো ফুড রিভিউ করেন জি বাসায় যখন খাওয়া দাওয়া করেন খেতে খেতে কি আপনার রিভিউ করা হয় কি বলেন না ভাই এটা হলো বাসা থেকে বের করে দিত চাঁদ রাতে গল্পে চলে আসি তারপর অন্যান্য আড্ডাতে যাব আমাদের কাছে বিশেষ করে আপনি কি ঢাকাতেই বড় হয়েছেন জি সবসময় তা আপনার চাঁদ রাত কীভাবে কাটে চাঁদ রাত honestly speaking চাঁদ রাতে আমার কম আগে বের হওয়া হতোই না আমি বাসার থেকে অত বের হতাম না আগে বাট এই 2021-22 এইখান থেকে স্টার্ট হয়েছে বের হওয়া আই থিঙ্ক ফ্রেন্ডদের সাথে হালকা পাতলা দেখা করা হয় এটাই মানে আর তারপর বাসায় এসে আমি ভ্যালোরেন্ট খেলি আপনার আমি একটা কন্টেন্টে দেখেছিলাম বাসায় মানে লকিং সিস্টেম না হ্যাঁ হ্যাঁ না লক ছাড়া ঢুকতে পারবে না পিন কোড কেন পিন কোড ছাড়া আপনার রুমে ঢুকতে পারবে না কেন আন্টি এসে কি পিন কোড দিয়ে ঢুকে না সত্যি কথা অনেক রিজনস প্রাইভেসি হ্যাঁ বয়স হয়েছে ভাই আপনি ফুড ব্লগিং করছেন আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটিং শুরুর গল্পটা ছোট করে জানবো ইটস ভেরি আমার ওভার দ্য টপ অনেক জোস একটা স্টোরি এরকম কিছু না বাট আমি আমার বন্ধুদের জন্য ভিডিও করতাম আগে ওদের একটা ইউটিউব চ্যানেল ছিল প্রমোট সো ঘুরে ফিরে আমি আমার ফ্রেন্ডরা বলছি দোস্ত আমি তো ভিডিও করতাম আমিও একটা ভিডিও বানাতে চাই হ্যাঁ ওজন তো 125 কেজি কি করব হ্যাঁ সো ওখান থেকে র্যান্ডমলি স্টার্টেড তখন কি ফুড ব্লগিং এ ছিল নাকি ফুড ব্লগিংটা পরে আসছে আপনি না তখন থেকে মানে ফার্স্ট ভিডিও ছিল আমি জাস্ট খেয়ে বার্গার কিং আই ওয়েন্ট টু বার্গার কিং ছোটবেলা থেকে খাবার খুব পছন্দ করতেন না উইদাউট আ ডাউট অনেক বেশি হ্যাঁ এইজন্য শুধু ফুড ব্লগিং নিয়ে আছেন ও না এখন একটু ডাইভার্সিফিকেশন ট্রাই করতেছি হ্যাঁ ডিফারেন্ট জিনিস তো আপনি এই যে এখন এই প্রশ্নটা কেন করলাম জানেন সেটা হচ্ছে যে এখন আপনি তো জানেন যে ব্যারিস্টার সুমন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তিনি কিন্তু এমপি হয়ে গেছেন অনেকে এখন মজা করে বলে যে ভবিষ্যতে আমরা হচ্ছে রাফসান দা ছোট ভাইকে যদি এমপি হিসেবে দেখি খাদ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই আরে ভাই কি যে বলেন আচ্ছা ঠিক আছে ফুড ব্লগিং করছেন হ্যাঁ ফুড ব্লগিংয়ের ক্ষেত্রে একটা মনে হয় নেগেটিভিটি আছে আপনাকে খেয়ে সবসময় তো পজিটিভ বলা যায় না ভালো মন্দ সব নিয়ে হয় এমন কোনো অভিজ্ঞতা আছে যে ফুড ব্লগিংয়ের রিভিউ করার পরে আপনাকে বিব্রতকর বা কোনো থ্রেট খেতে হয়েছে ডেফিনেটলি এই জিনিসটা আপনি যদি বলেন যে অনেকে ফুড ব্লগিং করে যে ওদের একটা প্রেশারে থাকে তাই না যে কি কি বলতেছে এই প্রেশারটা আসে হলো যখন আপনি টাকা নেন আচ্ছা ইয়েস অর নো পেইড রিভিউ হলে একটা প্রেশার কাজ করবে ভয় কাজ করবে ভাই আমি তো থেকে টাকা নিচ্ছি এখন তো আমার ভালো বলতে হবে ভালো না লাগবে এটা সো আই থিঙ্ক এটা কখনো আমার ফেস করতে হয়নি রিভিউ করার পরে সো আমি একবার একটা এই যে খুব একটা ফানি স্টোরি আমি দুইটা স্টোরি আছে একটা হচ্ছে ধানমন্ডিতে একটা ছিল সামথিং 2.0 ওখানে গেছিলাম ওখানে যাওয়ার পর তো মানে মানে অ্যাকচুয়ালি মানে এই পার্টটা বলা একটু প্যারা বাট আমি ধানমন্ডিই যাইনি কিছুদিন একটা কারণের জন্য মানে এই ঘটনার পরে আপনি হ্যাঁ ও আবার একটু একটা পলিটিক্যাল লিঙ্ক ছিল একটু ডেঞ্জারাস সেট করেছিল আপনাকে মানে হ্যাঁ তারপর আপনি ধানমন্ডি যাননি ভয়ে একটু ভয় মানে আমি অনেক কাহিনী শুনছি ওনার ব্যাপার পরে আচ্ছা এটা একটা ছিল এইটা আর একটা ছিল একটা বেসিক এটা টু আই থিঙ্ক এটা জাস্ট আর নেক্সট কাহিনীটা হ্যারাসমেন্ট ছিল পরেরটা আমি পিটগ্রিল নামে একটা রেস্টুরেন্টে গেছিলাম একবার। সো ওখানে আমি ভিডিও করতে জাস্ট ঢুকছি, ঢুকার সাথে সাথে দেখি আমার হাতে ক্যামেরা নিয়ে, হ্যাঁ চা টাইমও পাইনি, ক্যামেরা নিয়ে মেমোরি কার্ড খুলে ফেলছে। আচ্ছা, ইট ওয়াজ ভেরি উইয়ার্ড। বাট মানে তেরাম বললাম যে কী হলো, কারণ একটা গোল স্টিক বানাইছিলাম ভিডিও বানাবো, তো বললাম না আমরা ভিডিওস অ্যালাউ করি। পরে আমি দেখালাম যে ভাই এই যে দেখেন আপনি তো কালকে একজন ভিডিও বানালো, তারপর বলে যে ওরে দিছি ইচ্ছা হয়েছে সামথিং লাইক দিস, কিন্তু আপনাকে দেবে না, আমারে দেবে না ভাই। সো এটা অ্যাকচুয়ালি 2021-এর একটা 21 or 20-এর দিক, আই থিঙ্ক আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, বাট ইট ওয়াজ ভেরি ফানি। একটু খারাপ লাগছিল। ফুড রিভিউ করতে গিয়ে বা ব্লগিং করতে গিয়ে মজার কোনো স্টোরি যেটা শেয়ার করা যাবে ভক্তদের, কোনো গল্প মজার? আমি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডসদের সাথে খেতে গেছিলাম কিনজাওতে, আমি একটা সেলফি তুলতে আসছি, এটা খুব একটু একটু এম্বারেসিং ছিল, একটু ভাই কোলে বসে পড়ছিল এই সেলফি তুলতে এসে। হ্যাঁ আমি না পুরো লাল হয়ে গেছি ইনস্ট্যান্ট ভাই। তারপরে অকওয়ার্ড না, তারপর আই থিঙ্ক সেও বুঝছে উঠে গেছে, বাট এটা খুবই অকওয়ার্ড ছিল না, কারণ আমি খাইতেছিলাম ভাই, মানে আমি খাবার খাচ্ছিলাম। হঠাৎ মাথায় আসলো আপনি প্রধানমন্ত্রীর খাবারের রিভিউ করতে চেয়েছিলেন। জি, এখনো চাই, এখনো চান, ওই তো এখনো সুযোগ হয়নি, কিন্তু ওই সেদিন যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন সেদিন একটু অভিজ্ঞতা আপনার থেকে শুনতে চাই। I was very nervous. আপনি নার্ভাস ছিলেন কেন? দেখে মনে হয়নি। না আমি তো আপনাকে সাবলীল দেখেছি, মনে হলো যে আপনি খুব শুনলে এতভাবে মানে বলছেন আমি আপনার খাবারের রিভিউ করতে চাই, এটা কি বলতে কি অনেক। হ্যাঁ অবশ্যই আমরা প্রধানমন্ত্রী, হ্যাঁ অবশ্যই, বাট মানে আমি না এর জন্যই তো নার্ভাস ছিলাম। মানে আমি একটা জিনিস বলি, নার্ভাসনেস কেমনে কাজ করে, আমি যদি নর্মালি কাউকে বলতে চাই হাউ আর ইউ, অ্যাংজাইটিতে আমি বলে দিব হাউ ইউ আর, মানে এভরিথিং মানে, বাট ইটস ওকে। জিনিসটা হচ্ছে যে আই রিয়েলি রেসপেক্ট হার অ্যান্ড আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ask her that. আমি দেশের বাইরে গিয়েছিলাম রিসেন্টলি, সেখানে দেশের বাইরে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ফুড ব্লগারদের সঙ্গে আপনার কাজ করা হয়েছে, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। সো এটা খুব একটা ইন্টারেস্টিং একটা স্টোরি। সো এই জিনিসটা আমাকে পার্সোনালি, লাইক যতগুলো আমি ইউটিউবারদের সাথে বাইরের কাজ করছি ওরা এখন স্পেশালি অনেক ভালো করতেছে, যেমন ফার্স্ট একজন আসছিল বেস্ট এভার ফুড রিভিউ শো, ও এখন আই থিঙ্ক ওয়ার্ল্ডের নাম্বার 1 ফুড ব্লগার অর ফুড রিভিউ শো, হি ডাজন্ট কনসিডার হিমসেলফ। তারপর আরেকজন যে হোস্ট করেছিলাম খালেদ আল আমিরি, ও কিন্তু এখন লাইক দুবাইয়ের হিজ নাম্বার 1, অনেক ভালো করতেছে, ফুড ব্লগার না ও, ও হলো জাস্ট আ ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, এন্ড নট অনলি দ্যাট ও হলো ফর্বস ম্যাগাজিনের ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল, টাইমস ম্যাগাজিনের টপ 90 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সে একজন হয়েছে। সো মানে খুবই ভালো লাগতেছে দেখে যে এদের সাথে আমি কাজ করছি, দেয়ার ফ্রেন্ডস, ইউ নো, কথা বলে এই জিনিস, দিস ইজ হোয়াট আই লাইক অ্যাবাউট দ্য ইন্টারনেট, যে আমরা কিন্তু এক জায়গায় আটকাই নাই, আর একজন আর একজন পুরো যেই প্রান্তে আছে কথা বলতে পারতেছি, কানেক্ট করতে পারতেছি, শিখতে পারতেছি, এইটাই হলো আমার সবচেয়ে মজা লাগে, বুঝছেন? যে আপনি আগে দেখতেছেন টিভিতে আর ফোনে, এখন ওটা আপনার সামনে, ইউ আর গেটিং টু টক উইথ দ্যাম, মানে ইটস আ ড্রিম ভাই। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি বাংলাদেশের বর্তমানের কন্টেন্ট ক্রিয়েটিংয়ের যে পরিবেশটা, পরিস্থিতিটা, সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে, কেমন দেখছে বিষয়টা? ভাই আমি দুইটা জিনিস হিসাবে দেখতেছি, একটা হচ্ছে এটা কিন্তু এক্সট্রিমলি ভালো ইন্ডাস্ট্রির জন্য, রাইট? এতজন মানুষ হচ্ছে, মানে আগে যেটা ছিল না, ইন্ডাস্ট্রির জন্য আরও বেশি মানুষ দরকার, কিন্তু অনেক জোস। বাট আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে আই থিঙ্ক, যে এখন মানুষজন ভিউজের জন্য যাতা করতেছে, তাই না? মানে উল্টা পাল্টা কন্টেন্ট, যেটা আমি কন্টেন্টও বলবো না ভাই, মানে একটা লিমিট আছে, যেটা আপনি বাইরের ভিডিওস দেখলে আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সার্টেন থিংস, যেটা করতে পারবা, করতে পারবা না, যেগুলো মানুষজন জানে করতে পারবে না, যেসব জিনিসপত্রই, ওইসব জিনিস করলে ভিউজ বেশি, উল্টা পাল্টা, তাই না? ওইটা করে 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 ফলোয়ার, এইসব জিনিস, এটা কিন্তু খুব একটা ডার্টি জিনিস, মানে ভুল বলছি ভাই? না না অবশ্যই সঠিক। খালি ফলোয়ার থাকা এইসব কিন্তু সব না ভাই, কারণ এইটা কিন্তু ঘুরে ফিরে, আপনি বলছেন কিছুক্ষণ আগে যে আপনার বাসার ছোটরা যারা, ওরা ফোনে দেখে, এরাই কিন্তু ঘুরে ফিরে এই ভিডিও দেখতেছে, বাসার ছোট্ট ছোট্ট যারা, ওরাই ইউটিউব চলে, এদের মনটা যদি এখন পয়জন করে নষ্ট করে ফেলেন, তাহলে তো দ্য ফিউচার জেনারেশনটা। সো একটা জিনিসে আমি অলওয়েজ বলি যে স্পেশালি টু দ্য নিউ কন্টেন্ট ক্রিয়েটার্স, তোমরা যদি নিউ ভিডিওস বানাচ্ছ এভরিথিং, প্লিজ একটা পজিটিভ মেসেজ দাও। অনেকে আমি দেখতেছি যে চাকরি টাকরি সব ইনস্ট্যান্ট ছেড়ে দিয়ে সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশনে এইটার মতো বোকামি লাইফে কোনো কিছু নাই, কিন্তু এটা অনেকেই এখন কিন্তু করতেছে ধাপ ছেড়ে দিয়ে এইটা। দ্য চান্সেস অফ দিস অর যেটা দেখতেছো সাকসেস রেট ইটস ভেরি লো। নট এভরিওয়ান ইজ ট্রাইং, বাট একটা আমার অ্যাডভাইস থাকবে, আমি যেটা করছি আমি কিন্তু সাথে সাইডে দুইটা স্টুডেন্ট পড়াতাম। সো দুইটা স্টুডেন্ট যখন পড়াচ্ছি তার পাশাপাশি কিন্তু আই ওয়াজ এবল টু ডু দিস ভিডিওস। সো আমার কিন্তু একটা ইনকাম হচ্ছে, একটা পার্মানেন্ট ইনকাম ছিল, একটা পার্মানেন্ট ইনকাম ছিল পার্ট টাইম, মানে দুইটা পার্ট টাইম দিয়ে চালাই চেষ্টা করতেছি ফুললি রিলাই। তুমি বুঝবা, মানে ইউ উইল আন্ডারস্ট্যান্ড কখন আমার পার্ট টাইম ছেড়ে দিতে হবে, ফুল টাইম আমি যেতে পারবো, বুঝে যাবা। এইটা তোমার কেউ বলা লাগবে না, যখন করতে থাকবা নিজের ভিতর থেকে একটা ফিলিং আসবে। am I right or am I wrong? অবশ্যই রাইট। যাই হোক, এবার চলে আসি আপনার ব্যক্তিগত কাছে একটু। রাফসান, মানে আপনি বড় হয়েছেন কোথায়, স্কুল কলেজ পড়ালেখা কোথায় হয়েছে আপনার? ফার্স্ট টাইম প্লেপেনে ছিলাম, ওখান থেকে স্কলাস্টিকায় ছিলাম, ওখান থেকে আইইউবিতে ছিলাম, এখন আইইউবিতে আছি। এবার ব্যক্তিগত প্রসঙ্গে সেভাবে যাচ্ছি না, অন্যভাবে যাচ্ছি, মানে প্রেম ভালোবাসা সম্পর্কে প্রশ্ন না, হ্যাঁ, কিন্তু আপনাকে নিয়ে গুঞ্জন শোনা যায়। আমার প্রশ্নটা ভিন্নভাবে আসতেছে, মানে এত মানুষ থাকতে সবসময় সুনেরার সঙ্গেই কেন আপনার গুঞ্জনটা আসে? আমি জানি না, মানুষজন যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাদের মতো সাবস্ক্রাইবার বানায় তাহলে বলবো। তার মানে গুঞ্জন সত্য হওয়ার কোনো চান্স আছে? ভাই আমি একটা অনেস্ট কথা বলি, লাইফটা ভালোই উইয়ার্ড, তাই না? এখন আমি বলি কেন জিনিসটা, ভাই সবাই সবকিছুরে সবকিছু বানায় দেয়। আমি অ্যাকচুয়ালি ওয়েট করি, আমার তো একটা বড় ভাই আছে, ও আগে বিয়ে করুক তারপরে আপনি। কন্টেন্ট ক্রিয়েটার বলেন, ইউটিউবার বলেন, সবাইকে এখন কিন্তু একটা ট্যাগ লাগিয়ে দেয় যে ও তো টিকটকার। ভাই কেউ যদি একটু শিক্ষা অর্জন করতো তাহলে জানতো কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যেই সব কিছু পড়তেছে। একটা ডিজিটাল ক্রিয়েটার আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যেই টিকটকার, ইউটিউবার, ফেসবুকার যা জিনিসপত্র সব ঢুকতেছে। বাট শিক্ষা অর্জনটা একটু কম হয়ে গেছে দেখে টিকটকারের আন্ডারে মনে হয় সব কন্টেন্ট ক্রিয়েটার। বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে এদের মধ্যে যদি আমি প্রশ্ন করি আপনি দেশে বাইরের কাজ, বাংলাদেশে কাদের কাজ ভালো লাগে আপনার কাছে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে? সবাই তো গ্যাঞ্জাম করবে না? গ্যাঞ্জাম করবেন আপনি বলেন নাম। আরে ভাই চিন্তা করতেছি কার সাথে কোলাবোরেশন হয়নি। আচ্ছা দেশের বাইরে? প্রথমে দেশে তারপর দেশের বাইরে চাচ্ছিলাম। দেশে সুনেরার কাজ ভালো লাগে। সুনেরার কাজ ভালো লাগে, এটা নিয়ে কিন্তু পরে এখন আমি কিছু না করলে অনেকে ক্লিক বেট করে দিবে আবার, ঠিক আছে? এটা দায় আমার না, সরল স্বীকারোক্তি। ভাই আমি আবার বলবো? আচ্ছা বাদ দেন, হ্যাঁ বলেন তারপর। না আচ্ছা, আর দেশের বাইরে? দেশের বাইরে কাদের কাজ ভালো লাগে? দেশের বাইরে ও দ্যাটস আ বিগ অডিয়েন্স। পার্সোনালি আই এম আ বিগ ফ্যান অফ লোগান পল, আই লাভ মিস্টার বিস্ট, বাট রিসেন্টলি I've been liking Ryan 300, ভালোই জোস লাগে, like ভালোই কুল। তারপর জো হাতাব, I love him। ভাই বাইরের দেশের লিস্টটা একটু ভালোই বড়। দেশের বাইরে কোন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কাজ করার খুবই ইচ্ছা আছে? লোগান পল। এখন হচ্ছে আপনার সঙ্গে একটা গেমস খেলবো, তেমন কিছুই না, কানে হেডফোন থাকবে, সুন্দর করে মিউজিক বাজবে, পাঁচটা ওয়ার্ড বলবো, সেগুলো আপনাকে অনুমান করতে হবে আর কি। পছন্দের একটা গান লাগিয়েছি, আপনি দেখতে পারেন টেস্ট করে, এবং আপনার কানটা কিন্তু পুরোপুরি ঢাকতে হবে। আমি একদম মানে ভালো করে সিসিটিভি ফুটেজে চেক করবো। কিছু শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যাঁ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কিছু বলছেন? সত্যি ডান পাশের কানটা একটু দেখি, ডান পাশের কানটা, এই যে এখান দিয়ে। তবুও শুনি না। ভাঙচুর। মাংস। ভাঙচুর। মাঞ্জু। হয় না, ওকে নেক্সট ওয়ানে যাচ্ছি। খবিশ। কান তো খোলা, তবুও তো শুনি না। বার্গার। হ্যাঁ ট্রাই করেন, বার্গার। মাছ খাবো না? আচ্ছা নেক্সট যাচ্ছি, আরেকটা আছে। কান আলগা। আচ্ছা চুরাচুরি। অসম্ভব। টিকটক। এই আপনি শুনে গেছেন গাইস, ইউ টু সাবস্ক্রাইব। আচ্ছা হইছে তো, হ্যাঁ হইছে, ঠিক আছে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, অনেক চড়াই করছেন। সেজন্য হলো না আর কি পুরোপুরি শেষ করার আগে এই যে আপনি যে আপনার মানে কন্টেন্টে শুট হ্যালো দা রাফসান ভাই যে কি বলেন না এই ভাই আপনি আমার ভিডিওই দেখেন নাই ভাই না এইটা না আমি তো আপনার মত পারবো না কি বলেন না না আমি কি বলি বলেন তো হ্যালো গাইস আমি রাফসান দা আমি তো পারছি না আপনার সেই ইন্ট্রোটা একবার একটু শুনতে চাই Hello guys, Rafsan Sharban. Aaj ka video super interesting because aaj ka video ta amake bhai amake dakse and bhai amar video hi dekhe na. Ekta sundor kore Eid Mubarak Eid barta diye den. Guys, firstly Eid Mubarak and hopefully tomader poribarer sathe onek bhalo ekta time ekshathe spend kora hocche. Obosshoi bhalo thako ekshathe khawa dawa koro. And guys, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা তোমাদের বলতে চাইবো মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ঠিক আছে ভালো থাকবেন দর্শক এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম রাফসান দা ছোট ভাইয়ের সঙ্গে আশা করি আড্ডাটা ভালো লেগেছে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ ও সুন্দরভাবে ঈদ উদযাপন করুন ঈদ মোবারক আরেকবার